আসসালামু আলাইকুম এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। তো সবাই কেমন আছেন? আমি আবারও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। তো জিভে জল আসার মতো কলার ভর্তা। এখানে আসলে বিচিওলা কলাটা পাওয়া যায় না, এটা তো আনাজ্জা কলা বলে বাংলাদেশে। তো আমি জানি না আসলে কোন কোন জেলাতে কি বলে, আমাদের নরসিংদী গাজীপুরে আনাজ্জা কলাই বলে। তো আমি আজকে খুবই খুবই হ্যাপি হ্যাপি। হ্যাঁ বাবা, মাম্মা আজকে কলার ভর্তা বানাবো। তো খুবই, আমার তো খুবই পছন্দের এবং ফেভারেট। তো আমি আজকে খুবই হ্যাপি কলা আনাতে দেখে। মানে এগুলি তো সচরাচর প্রবাসে পাওয়া যায় না, খুবই অল্প, তো সেই জন্য আমি খুবই হ্যাপি। তো ভাবলাম যে কলাগুলি একটু একটু কাটলাম, তার মাঝে মনে পড়লো যে আপু ভাইদের সাথে একটু শেয়ার করি আমার কলার ভর্তার রেসিপিটা। তো আশা করি সবার ভালো লাগবে ইনশাল্লাহ। তো খুবই খুবই মজাদার, শুধু আপুদের জন্য এটা ভর্তা। আসলে মেয়েরাই তো বেশি পছন্দ করে কলার ভর্তাটা। তো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন আমার ভর্তা কেমন লেগেছে। হ্যাঁ, তো চলেন দেখা যাক বাকিগুলিও, একটু চুল্লাগুলি একটু ছেলে ফেলে নেই আর তারপরে বানাবো আর কি, এই আর কি। তো দেখা যাক, এই আর কি। যেহেতু কলাগুলিতে একটু কষ থাকে সেজন্য আমি একটু বাটিতে পানি দিয়ে পানিতে ভিজিয়ে রাখবো যেন কষটা চলে যায়, এই আর কি। কালারটা দেখেন একদম রেড কালার, হালকা হালকা লালচে লালচে ভাব। মানে আসলে প্রবাসের জিনিস তো প্রবাসে বাংলাদেশের মতো নয়, পুরোপুরি বাংলাদেশে তো পাওয়া যায় না, তারপর অনেকটাই বাংলাদেশের মতো, খুবই মজা। মানে এই কলাটা দিয়ে আমার কাছে খুবই ভালো লাগে, আমি অনেক সময় আনলেই এটা দিয়ে তরকারি না খেয়ে আমি তেঁতুল দিয়ে ভর্তা বানাই। তো আমার আসলে সত্যি জিভে জল আসতেছে আমারই, আপনাদেরকে কি বলবো। ওকে, তো আমি এখন বাকি কলাগুলি এখন একটু চুল্লা ছাড়িয়ে নেব। তো আমি এখানে একটু লবণ দিয়েছি আর চারটা শুকনো মরিচ, আর ভালো করে একটু ধুয়ে নিয়েছি কলাগুলিকে। তো এখন ভর্তা বানাবো। তো প্রথমে মরিচগুলিকে একটু মিক্স করে নেব ভালো করে। তো আসলে কলার ভর্তাতে শুকনো মরিচ গুঁড়া দিয়ে না হলে ভর্তা মজা হয় না, যদি আপনি ফাঁকি মরিচ দিয়ে বানান ততটা স্বাদ হবে না। তো এই জন্য আমি একটু লবণ দিয়ে মরিচটাকে একটু গুলিয়ে নিচ্ছি। তো তারপর হচ্ছে, তারপর এই যে তেঁতুই, এখন তেঁতুইটা দিয়ে নিব। তো আমি তেঁতুইটা দিয়ে নিয়েছি, তেঁতুইটা আসলে বাংলাদেশে না, এখানে পাওয়া যায় একদম শুকনা আর কি। তো শুকনা তেঁতুইটা আমি ভালো করে হালকা একটু মানে নর্মাল আর কি টেম্পারেচার রাখা, নর্মাল পানি দিয়ে মাখিয়ে রাখি, তারপর গুলায় এটাকে আমি ছেঁকে নিয়ে সবসময় আমি এটা রেখে দিই, কারণ এটা উপকারও। তেঁতুইটা খাওয়া, অনেকেই বলে যে তেঁতুই খাওয়া মানুষের ক্ষতি, আসলে ক্ষতি না, তেঁতুই অনেক, তেঁতুইতে আছে ভিটামিন সি যা মানুষের শরীরে অনেক ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা দূর করে তেঁতুই। তারপরে হাই প্রেশার, যাদের হাই প্রেশার, এটা কিন্তু একটা প্রাথমিক চিকিৎসাও, যখন আপনার প্রেশার উঠবে সাথে সাথে, এটা পরীক্ষিত, যখন প্রেশার উঠবে। আর আমি একটু পানি দিয়ে নিচ্ছি। তো মনে করেন তেঁতুইটা তখন লবণ ছাড়া গুলিয়ে এক গ্লাস পানি খেয়ে ফেলবেন, যদি প্রেশার মনে করতেছেন ল হচ্ছে তাহলেও খাবেন লবণ ছাড়া গুলিয়ে, যদি দেখেন যে প্রেশারটা হাই তাহলেও খাবেন, মানে সাথে সাথে হাই থেকে নর্মালে চলে আসবে, মানে অন্য কোনো এফেক্ট হবে না, ডাক্তারের কাছে যাওয়ার আগে প্রাথমিক এই চিকিৎসাটা করবেন, এই আর কি। তো আমার কলার ভর্তাটা প্রায় রেডি, আমি এতটা মিক্স করিনি, একটু ইয়ে রাখে রেখেছি, কারণ একটু নরম নরম তো এখানে কলাগুলি এমনিতে। ইয়েস ইয়েস, তো আমার ভর্তা প্রায় রেডি হয়ে গেছে।
তো আমি এখানে একটু মরিচ দিয়েছি, সেজন্য আদেল আলাদা ওর জন্য বানাচ্ছি। তো খুবই মজাদার রেসিপি, যদি আমার এই কলার মজাদার ভর্তাটা আপনাদের ভালো লাগে তাহলে আমাকে লাইক এবং কমেন্ট দিয়ে জানাবেন যে কেমন হয়েছে আমার ভর্তা। আর আশা করি আমারটা দেখে আপনারা ট্রাই করবেন, ট্রাই করে বানালে বুঝতে পারবেন কতটা মজা। আপনাদের কি বলবো, আমার নিজেরই জিভে জল আসতেছে। তো আসলে ভর্তাটা বানাচ্ছি একা একা, খাবো একা একা, তার মাঝে দেশে সবার কথা খুব মনে পড়তেছে। দেশে একসাথে যখন বানাইতাম খুবই মজা করতাম, মানে কার আগে কে খাবো শেষ করে ফেলতাম, টানাটানি করে একদম খাইতাম। সব বান্ধবীরা একসাথে যখন হইতাম বাড়িতে বা চাস্ত বোনেরা ভাইয়েরা, যে কোনোই ভর্তা, জামপুরা বলেন, তারপর আমরা, কলা, সব কিছুই যখনই বানাইতাম সবাই, মানে কার আগে কে খাবে, খুবই মজা লাগতো তখন। না তো এখন একা একা এই আর কি। তো সবাইকে খুব মিস করতেছি, জানি না সবাই আমার ভিডিওগুলি দেখতেছে কি না এখন আপাতত, আশা করি কেউ কেউ দেখবে, দেখতেছে তো এই আর কি। তো আপনারাও কে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। আর আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আমার ভর্তা কেমন হয়েছে। তো আমার মজাদার ভর্তা রেডি, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। ওকে, আল্লাহ হাফেজ।